নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী স্বামীও জড়িত বলে অভিযোগ করেছেন তার মেয়ে। হ্যাঁ, আমিও যদি আমার বাবা এটা সত্যি এটা যাদের সাথে যাদের যুক্ত থাকে, আমি আমার ওই রকম যাদের হবে ঠিক এরকম যেন আমার বাবারও হয়, আমার বাবারও আমি উপযুক্ত শাস্তি চাই। আসলে নিজেদের মধ্যেই সমস্যা, আমরা তাদের জন্য মিটিং মিছিল করতেছি, তাদের ফাঁসি চাচ্ছি যারা তাদের সাথে অপকর্ম করেছে, কিন্তু আমরা কেমনে জানবো যে সে অপকর্মের সাথে ভুক্তভোগীর স্বামীও জড়িত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি তাজ, সকলকে একরাশ প্রীত শুভেচ্ছা। আমরা জানি নোয়াখালী বেগমগঞ্জে যে নৃশংস ঘটনাটি ঘটেছে, যেখানে অত্যাচারিত হয়েছে আমাদের এক মায়ের মতো মায়ের বয়সী এক নারী, যিনি 32 দিন পরে মুখ খুলতে বাধ্য হয়েছেন সরকারি মানুষের চাপে, যাকে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া কাঁপতেছে, যাকে নিয়ে মিটিং মিছিল চলতেছে, বর্তমানে রাজপথ গরম হচ্ছে, যাকে নিয়ে মানুষ এত কিছু করতেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই ঘটনার সাথে নিজের স্বামীও জড়িত। সেই ঘটনার রাতে স্বামীও সেখানে উপস্থিত ছিল, অর্থাৎ তারা স্বামী এবং স্ত্রী একনিষ্ঠভাবে ঘনিষ্ঠ হচ্ছিল। সেই সময় সেই বখাটি যুবকেরা তাদের উপর হামলা করে। আমরা জানি সেই ঘটনার সাথে তার স্বামীও সেখানে উপস্থিত ছিল, সে স্বামী তো থাকবে সাক্ষী হিসাবে, আইউটনেস হিসাবে সেখানে সে কাজ করবে, কিন্তু সে স্বামী কতটা নরপশু যে তার স্ত্রীকে ধর্ষণ করেছে কিন্তু সে মুখ খোলেনি, সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে আলোচনা করেনি, কোনো আইনের সহায়তা চায়নি। সে নিরীহ মানুষটা যাকে নির্যাতন করা হয়েছে, সে যখন মেম্বারের কাছে গেছে, মেম্বার তার কাছে টাকা চেয়েছে, মেম্বারও সঠিক বিচার করেনি। কিন্তু যদি সে সত্যিকারের স্বামী হয়ে থাকে, তাহলে স্ত্রীর সাথে এরকম একটা খারাপ কাজ সে কীভাবে মেনে নেবে? এটা সত্যি আমাদের মানে মাথায় ছিল না যে আসলে স্বামীকে কিন্তু আমরা আলোচনাই করি নাই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, সেই মহিলার মেয়ে, যেই মেয়ের কথা শুনে স্বামী স্ত্রী এক হয়েছিল, সেই মেয়ে মুখ খুলেছে এবং সেই মেয়ে গণমাধ্যমে জবানবন্দি দিয়েছেন, কথা বলেছেন যে এই ঘটনার সাথে আমার পিতাও জড়িত। অর্থাৎ তার মায়ের সাথে যে অপকর্ম করা হয়েছে, সে মায়ের সাথে তার বাবাও জড়িত আছে, অর্থাৎ তার বাবাও দেলোয়ার বাহিনীদের সাথে জড়িত ছিল। দেলোয়ার বাহিনীরা যখন টাকা চেয়েছিল, সেই টাকায় অংশীদার ছিল তার স্বামীও, তো ওই স্বামীও তার কাছে রীতিমতো টাকা চাইতো, পয়সা চাইতো, বিদেশ যাবে বলে টাকা পয়সা চাইতো। এই বিষয়গুলো যখন আমাদের সোশ্যাল মিডিয়ায় এসেছে, তখন আমরা বুঝতে পেরেছি যে আসলেই সেই মহিলার স্বামী, আসলেই অপরাধী সেই মহিলার স্বামী এসবগুলো করিয়েছে। তো আমরা তো ফাঁসি চাচ্ছি সেই সমস্ত দর্শকদের, আমি আজকের থেকে যত ভিডিও বানাবো সেই মহিলাকে কেন্দ্র করে প্রত্যেকটা ভিডিওতে সেই মহিলার স্বামীরও ফাঁসি চাবো। কেন চাবো? দেখুন সেই তার মেয়ে কী বলতেছে, যোগাযোগ মাধ্যমে একটু তার কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই সে স্বামী অপরাধী কিনা। আপনি বলেছিলেন কিছুক্ষণ আগেও যে আপনার বাবাও এই ঘটনার সাথে জড়িত, আসলে একটু বলেন বিস্তারিত যে কিভাবে মনে হয়েছে। এটা মনে হয়েছে আমার বাবা 12 বছর আমার মায়ের কোনো যোগাযোগ নেয়নি, আমাকে কোনো ভরণ পোষণ খাওয়া দাওয়া কোনো কিছুই নেয়নি। হঠাৎ করে আমার বাবা আসি আমার মায়ের থেকে টাকা চায়, বলে কি বিদেশ যাবে, এমনকি আমাকেও বলছে যে আমার মাকে বলার জন্য যে আমার মায়ের থেকে টাকা নিয়ে দেওয়ার জন্য। তো আমি আমার বাবাকে বলছি যে বাবা তুমি কি রোজা করে দিছো, না তুমি মামাকে মাকে খাওয়াইতেছো, বরং করে দিচ্ছ, তুমি তো কিছুই করো না, তাহলে আমি মাকে কীভাবে বলে টাকা দেওয়ার জন্য, আর মার কি আছে মা টাকা দেওয়ার জন্য। আবার বাবা আমাকে এই প্রস্তাবটাও দেয়, আমার যা বাবা যে জায়গা জমিগুলো আছে, আমরা তো আমার বাবার জায়গা জমির পাওয়ার মালিক, কারণ আমরা তো ওনারই সন্তান। কিন্তু তারপরে উনি বলছে যে আমি আর আমার ভাই মিলে দিন আমরা বাপের যে জায়গা জমি আছে ওগুলো কিনি, মানে ওনাকে 2 লাখ টাকা দিতাম, তো উনি আমাদের জায়গা জমিগুলোকে রেস্টোর করে দিবে। তো আমি বলছি যে কেন, ওই সন্তান দুটা যেরকম মালিক, আমার ভাই বোন তো দুটা মালিক, আমরা কি জারত না জারত না, আমরা সবাই তো জানো আমরা সুমন মিয়ার মেয়ে, রোজির মেয়ে, তাহলে কেন আমাদের সাথে এরকম হবে। আসে যাই হোক, তারপরে আমার মাকে বলে টাকা দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য ওই ছেলেগুলোও বলে আমার মাকে টাকা দেওয়ার জন্য, যে ভিডিওগুলো করছে ওরা বলছে যে টাকা না তাহলে ওই ভিডিওগুলো সারা পৃথিবীতে ওরা ব্যারেজ করে দেবে। তারপরে আমার মা যখন টাকা দিতে পারেন ওরাও ভিডিওগুলো ছাড়িয়ে দেবে, এমনকি আমার বাবাও টাকা আছে। যে রাতে আমার বাবা আসে ওই রাতে সে ঘটনা, তাহলে এতে তো বোঝা যায় আমার বাবা যুক্ত আছে। তার কারণ আমার বাবা যদি পরের দিন এটা যদি কোনো বিচার করতো, তাহলে এক কথা ছিল আমার বাবা ফলাই গেছে। আমার পার তো আমার মা এখানে আসে আমার মাকে নিয়ে 10 জন 5 জনকে নিয়ে সারা বিশ্বকে জানাতে, যে এলাকাবাসীকে জানাতে, মেম্বর সেম্বর কাছে যাইতে, কারো কাছে না গেলে পারতো সরকারের এই পুলিশের কাছে বা থানা যেতে পারতো, সে কোনো টেকন সে বলাই গেছে। আমার মায়ের পাশে আসে দাঁড়ানো, সে যদি সৎ স্বামী হইতো, সে যদি ভালো স্বামী হইতো, তাহলে সে এটা করতো, কিন্তু সেটা তো করেনি, সে উল্টা পলাই গেছে। তাহলে কি আর
এর আগে আমার মা তো খুব কষ্ট করতে যখন আমার মা ছিল তখন ওই বাড়িতে আমার ওরা বলছিল যে ওদের ভাই একটা বিপদে পড়ছিল, বলছিল যে 10,000 টাকা যদি আমার মা যদি দেয় তাহলে আমার মাকে ওই বাড়িতে রাখ হবে। তারপর আজ যাই হোক যেভাবে হোক আমার মা 10,000 টাকা দিয়েছে, দেওয়ার পরে কিন্তু করে আমার মাকে রাখে না, আমার মাকে তরসার করে ওখান থেকে পার করে দিয়েছে। এই ঘটনার পর আপনার বাবাকে বিচার করার বা বিচার পাওয়ার কোনো চেষ্টা করেছে এ পর্যন্ত? না, আমার বাবা এ পর্যন্ত কোনো বিচার পাওয়ার বা কিছু করার কোনো চেষ্টাই করেনি। আমার বাবা উল্টে পড়ে গেছে, উল্টে আমার পুপি বড় পুপি আমার মাকে দোষার করছে, কিভাবে করছে ওটাও করছে যে আমার মা না কি বিল আমার বাবা কি ফিরছে। কিন্তু এখন তো সারা বিশ্বে দেখছে, সারা দুনিয়া দেখতেছে যে আসলে অন্যায়টা কার, কিভাবে আমার মার সাথে জুলুমই করা হয়েছে। আপনিও কি তাহলে আপনার বাবার বিচার চান? হ্যাঁ, আমিও যদি আমার বাবা এটা সত্যি এটা যাদের সাথে যাদের যুক্ত থাকে আমি আমার ওই রকম যাদের হবে ঠিক এরকম যেন আমার বাবারও হয়, আমার বাবারও আমি উপযুক্ত শাস্তি চাই। আপনারা বুঝতেই পারলেন যিনি কথা বলেছিলেন তিনি হচ্ছেন সেই দর্শিতার মেয়ে, যে মেয়ের কারণে মেয়ের কথায় তার মা তার বাবার সাথে মিলতে সম্মতি জানিয়েছিল। যখনই সেই স্বামী তার ঘরে প্রবেশ করে তখনই সেই সমস্ত দেলোয়ার বাহিনী কিভাবে ঘরের উপর হামলা চালায়, তাহলে কিন্তু এখানে একটা বিষয় স্পষ্ট, সেই দেলোয়ার বাহিনী কিন্তু জানতো যে আজকের রাতে তার স্বামী তার কাছে আসবে, এটা কিন্তু দেলোয়ার বাহিনীও জানতো। এবং দেলোয়ার বাহিনীকে জানাইছে কে? তার স্বামী জানাইছে, এটা কিন্তু নিশ্চিত। তাহলে এই স্বামী যখন যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো ভাইরাল হয়েছে সেই স্বামী কিন্তু পলাতক, বর্তমানেও সে পলাতক, কোনো যোগাযোগ মাধ্যমে সে কোনো দিন কথা বলেনি, আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও তিনি সহায়তা চাননি। তার মানে একটা বিষয় নিশ্চিত, তিনি ওই সমস্ত কাজগুলো করিয়েছেন। আরও একটা বিষয় নিশ্চিত, তার মেয়ে যেটা বলেছে যে তার বাবা তার মায়ের কাছে টাকা চাই তো বিদেশে যাবে বলে, তো এই টাকা তিনি দিতে পারতেন না যেহেতু তিনিও গরিব ঘরে থাকতেন, এবং তিনি বলছেন যে আমার কাছেও বলতো যে মা তোমার মায়ের কাছ থেকে টাকা এনে দাও। তো এই বিষয়ের প্রতি আসলে লক্ষ্য দিলে কিন্তু বোঝাই যায় যে তার স্বামী আসলেই অপরাধী। তো আইন শৃঙ্খলা বাহিনীকে আমি আকুল আবেদন করব তার স্বামীকে অতি দ্রুত গ্রেফতার করা হোক, যদি গ্রেফতার করা হয় তাহলে তার কাছ থেকে আরও কিছু গোপন তথ্য বেরিয়ে আসবে যে এই দেলোয়ার বাহিনীর সাথে আসলে তার সম্পর্কটা কি, এই দেলোয়ার বাহিনী কীভাবে সেই ঘরে প্রবেশ করলো, এবং সেই দিন তারা তো পাহারা দিত না সেই মহিলাকে, তো সেই দেলোয়ার বাহিনীকে তার স্বামী লাগিয়েছিল, সেই স্বামী সেই দেলোয়ার বাহিনীকে লাগিয়ে দিয়েছিল ওই মহিলাকে উত্তপ্ত করার জন্য, ওই মহিলাকে বিরক্ত করার জন্য। সেই দেলোয়ার বাহিনীকে তার স্বামী কেন এই কাজগুলো করাইছে সমস্ত কিছু বের হবে যদি সেই স্বামীকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডের ব্যবস্থা করে, এবং বিশেষ করে সে স্বামীর মুখ থেকে অনেক গোপনীয় তথ্য বের হবে যে কতদিন যাবৎ সেই মহিলাকে সে এরকম টাকা চাওয়ার নামে নির্যাতন করেছে, মানুষ দিয়ে নির্যাতন করাইছে। আসলে আমরা যে দেখতে পারি যারা অপরাধ করেছে সে অপরাধীর পিছনে কিছু মানুষ থাকে যারা কখনো ক্যামেরার সামনে আসে না, এই যে আমরা ভিডিও বানাই ভিডিওর পিছনে কিছু মানুষ থাকে যারা ক্যামেরার ভিতরে আসে না, যারা কি আপনারা দেখতে পারেন না, কিন্তু প্রত্যেকটা ঘটনার পিছনে ওরকম কিছু মানুষ থাকে যারা কঠোর ভূমিকায় থাকে কিন্তু তাদেরকে দেখা যায় না। দেলোয়ার বাহিনীদের পিছনে তার স্বামী ছিল সেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই না, সুতরাং সে স্বামীকে আইনের আওতায় এনে অতি দ্রুত সেই দেলোয়ার বাহিনীর সকলের সাথে তাকেও ফাঁসি নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।